নাইন ই এর দুইয়ের নয় নাম্বার যে অঙ্কটা, হ্যাঁ নয় নাম্বার, সেখান থেকে শুরু করলাম। আচ্ছা দেখো লন দেওয়া আছে, তাহলে লন এ ইন্টু ভি সূত্র কি, লন এ প্লাস লন ভি, আর এই পাশে আছে এক্স প্লাস ওয়াই। এখন যদি আমরা লিখবো যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে কি লেখা যায়, ওয়ান এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়াল ওয়ান প্লাস ডি ওয়াই ডি এক্স লিখলাম, ঠিক আছে, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করলাম। এখন ডিওয়াই ডি এক্স গুলাকে এক পাশে আনি, যে ডি ওয়াই ডি এক্স ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল ইকুয়াল এখানে কত আছে ওয়ান, তারপরে মাইনাস ওয়ান বাই এক্স, তারপর যদি লসাগু নেই তাহলে কি হয়, এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল এখানে কত এক্স, এক্স মাইনাস ওয়ান, তারপর ডিওয়াই ডি এক্সটাকে যদি মুক্ত করি তাহলে ওই পাশে এটা, আচ্ছা এটা লিখলাম, তারপর এক্স মাইনাস ওয়াই বাই এক্স লিখলাম, ওয়াই কি এগুলা গুণ আকার আছে, ভাগ হলে ভাগ এ পাশে আনলে ভাগ হবে, তাহলে উল্টায় যাবে, উপরে ওয়াই নিচে কি ওয়ান মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই, এটাই কি অ্যান্সার। পরের অঙ্কটা তুললাম, লন এ ইন্টু ভি সূত্র কি, লন এ প্লাস লন ভি, লন ভি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। এখন যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয়, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স, কারণ এটা কি এক্স যদি ধরি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র করলাম, এরপর এটা কি এক্স, এটা কি ওয়াই, ওয়াই ডিফারেন্সিয়েশন ডি ওয়াই ডি এক্স, ডাইরেক্ট এক লাইনে কি আমরা অন্তরীকরণ করলাম। এখন সব ডি ওয়াই ডি এক্স কে কমন নিই, ডি ওয়াই ডি এক্স যদি কমন নিই কি হয়, ওয়ান বাই ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়াল এই পাশে আছে টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ঠিক আছে, মাইনাস কেন, সমান সমান ওই পাশে গেলে মাইনাস। আচ্ছা এরপর আমরা লসাগু করি, ডি ওয়াই ডি এক্স লিখলাম, লসাগু যদি করি তাহলে কি হয়, ওয়ান মাইনাস টু ওয়াই স্কোয়ার, আর এখানে যদি লসাগু করি টু এস স্কোয়ার মাইনাস ওয়ান, এরপরে ডি ওয়াই ডি এক্স লিখলাম টু এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু, এটা উল্টায় যাবে, উপরে ওয়াই নিচে কি ওয়ান মাইনাস টু ওয়াই স্কোয়ার, তাহলে যদি সাজায় লিখি তাহলে কি হয়, ওয়াই ইন্টু টু এস স্কোয়ার মাইনাস ওয়াই এক্স ইন্টু ওয়ান মাইনাস টু ওয়াই স্কোয়ার, এতটুকু লিখলাম, এটাই কি অ্যান্সার। পরের অঙ্কটা লিখলাম, উপরে সূচক আকারে আছে, দেখলেই বোঝা যাচ্ছে করতে করতে আসলে প্র্যাকটিস, যে এখানে লন আনতে হবে, তাহলে লিখলাম লন সামনে হবে ওয়াই সেক এক্স ইকুয়াল এক্স লন টেন ওয়াই। এখন লিখবো যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তারপরে কি এটা ইউ আর এটা কি ভি, এটা ইউ এটা কি ভি, তো ইউ ইন্টু ভি এর সূত্র ইউজ করবো, যে ইউ ইন্টু লন সেক এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স, সেক এক্সের ডিফারেন্সিয়েশন কত সেক এক্স টেন এক্স লিখলাম, এরপরে প্লাস লন সেক এক্স লিখলাম, ওয়াই ডিফারেন্সিয়েশন কত ডি ওয়াই ডি এক্স ইকুয়াল, এরপরে এটা ডিফারেন্সিয়েশন করে যে ইউ ইন্টু ডি ডি এক্স অফ ভি এর ডিফারেন্সিয়েশন, টেন এর ডিফারেন্সিয়েশন কত সেক স্কোয়ার ওয়াই, আর ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডি ওয়াই ডি এক্স প্লাস লন টেন ওয়াই, আর এক্স এর ডিফারেন্সিয়েশন কত ওয়ান ইন্টু ওয়ান। আচ্ছা লিখলাম, এখন আমরা সাজায় লিখি, এখানে সেক আর এখানে সেক কাটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি লেখা যায়, দেখো এখানে ওয়ান বাই টেন ওয়াই মানে কত কট, কট ওয়াই, আচ্ছা তাহলে লিখি যে ওয়াই টেন এক্স প্লাস লন সেক এক্স ডি ওয়াই ডি এক্স ইকুয়াল এক্স কট ওয়াই সেক স্কোয়ার ওয়াই ডি ওয়াই ডি এক্স প্লাস লন টেন ওয়াই লিখলাম। এখন কি ডি ওয়াই ডি এক্স কমন নিব, বা
dy dx যদি কমন নেই তাহলে কি হয় ln sec x এটা সমান সমান এর পাশে আসলে মাইনাস x cot y sec square y equal এখানে কত ছিল ln 10 y এটা কি মাইনাস y 10 x এখন dy dx লিখলাম এটা লিখি ln 10 y মাইনাস y 10 x আর এটা কি নিচে ভাগ আকারে আসবে ln sec x মাইনাস x cot y sec স্কয়ার y এটাই কি অ্যানসার পরের অঙ্কটা তুললাম সাইন ইনভার্স আছে তার মানে এটা কি আকারে ছিল দেখো তো সাইন x প্লাস y আকারে ছিল তাই না সাইনটাকে এই পাশে নিলে তো ইনভার্স হইতো আচ্ছা y বাই x লিখলাম এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে সাইন x এটা x দিলাম সাইন লিখবা যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তো সাইন x এর ডিফারেন্সিয়েশন cos x লিখলাম এখন এটা x প্লাস y x প্লাস x এর ডিফারেন্সিয়েশন 1 y এর ডিফারেন্সিয়েশন কি dy dx লিখলাম y বাই x আচ্ছা এটা কি u বাই v এর সূত্রে আছে তাহলে s স্কয়ার মানে v স্কয়ার v ইনটু d dx অফ u y y এর ডিফারেন্সিয়েশন কত dy dx মাইনাস x ইনটু x না তো y ইনটু d dx অফ x x এর ডিফারেন্সিয়েশন কত 1 লিখলাম আচ্ছা এখন x স্কয়ারটাকে আমরা এই পাশে নিয়ে যাই নিলাম আর একে cos cos x plus y একবার 1 দ্বারা গুণ করব cos x plus y একবার dy dx দ্বারা গুণ করব cos x plus y plus cos x plus y dy dx লিখলাম আর এখানে কত আছে x dy dx minus 1 এই উপরের লাইনটা লিখলাম ঠিক আছে আচ্ছা এরপরে কি করা যায় এস স্কয়ার দিয়ে পুরোটা গুণ করে নামাই যে এস স্কয়ার কস এক্স প্লাস ওয়াই প্লাস এস স্কয়ার কস এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই এখন সব ডিওয়াই ডিএক্স কমন নেই ডিওয়াই ডিএক্স যদি কমন নেই তাহলে কি হয় এখানে এস স্কয়ার কস এক্স প্লাস ওয়াই আর এখানে আছে ডিওয়াই ডিএক্স যদি সমান সমানের এই পাশে আছে মাইনাস এক্স ইকুয়াল এখানে আগে আছে কি মাইনাস ওয়াই আর এখানে কি আছে প্লাস তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস এস স্কয়ার কস এক্স প্লাস ওয়াই এখন ডিওয়াই ডিএক্সকে মুক্ত করব তো এটাকে ওই পাশে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে কারণ এটা গুণ আকারে আছে তাহলে ওয়াই মাইনাস মাইনাস ওয়াই মাইনাস এস স্কোয়ার কস এক্স প্লাস ওয়াই এস স্কোয়ার কস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ঠিক আছে আচ্ছা এখন এই দুইটা থেকে কি যদি আমরা মাইনাস মাইনাস কমন নেই তাহলে কি হয় উপরেরটা থেকে যদি মাইনাস কমন তাহলে কি হয় ওয়াই প্লাস এস স্কোয়ার কস এক্স প্লাস ওয়াই নিচে যদি মাইনাস কমন নেই এক্স মাইনাস এস স্কোয়ার কস এক্স প্লাস ওয়াই মাইনাস মাইনাস কাটা এটাই কি অ্যান্সার নাইন ই এর তিনের এক করব ঠিক আছে দেখো তিনের একে এক্স এর একটা মান দেওয়া আছে ওয়াই এর একটা মান দেওয়া আছে এমন দেওয়া থাকলে কি করব প্রথমে আমরা লিখব যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ করে পাই ঠিক আছে লিখবে এরপরে লিখবা যে এক্সটা লিখবা তো অন্তরীকরণ যদি করি ডি ডি এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি এখানে এক্স এর মান দেওয়া আছে তাই না আচ্ছা এখানে আমরা প্রথমে লিখব না যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কারণ দেখো আমাদের এখানে এক্স ইকুয়াল এ কস থিটা আছে তার মানে আমরা এটাকে অন্তরীকরণ করব এখানে চলক কি থিটা থিটা ছাড়া যদি অন্য কিছু দেই যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে তো এটার মান জিরো চলে আসবে আমাদের থিটা সাপেক্ষে করতে হবে তাহলে লিখি থিটা তাহলে প্রথমে আমরা এক্সটা লিখবো এরপরে ডিডি থিটা লিখলাম যেই যেই চলকটা আছে আমাদের প্রশ্নে এখানে যা যার আমরা অন্তরীকরণ করব তার যে চলকটা সেটার দিকে খেয়াল করব এখানে কি থিটা তাহলে আমরা থিটা সাপেক্ষে করব এক্সকে ঠিক আছে তাহলে কি হয় এটা ইউ আর আচ্ছা এটা কি ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে গেলাম ক
cos theta differentiation koto minus sin theta at theta shapekhe theta differentiation koto 1 acha tale etar koto ashlo je minus a sin theta ashlo acha erpor amra ki likhbo y y koto ache y equal a sin theta dewa thik ache ekhon amra kisher shapekhe korbo theta shapekhe tale d d theta y তাহলে sin theta differentiation কত cos theta ঠিক আছে তাহলে dd theta y equal কত আসে a cos theta আচ্ছা এখন আমাদের প্রশ্ন বলছে dy dx নির্ণয় করতে ঠিক আছে তাহলে আমরা কি নির্ণয় করলাম dd theta সাপেক্ষে করছি তাহলে আমরা এখন dy dx কিভাবে বের করব প্রথমে dy d theta লিখলাম ভাগ dx by d theta লিখলাম ঠিক আছে তাহলে দেখি যদি আমরা এটা ভাগ আকার আছে যদি উল্টায় যায় d theta উপরে dx নিচে theta theta কাটা তাহলে কত থাকে dy dx তাহলে আমরা এভাবে আলাদা দুইটা বের করে এরপর dy dx নির্ণয় করতে পারি প্রত্যেক ক্ষেত্রে কি এরকম এক তাহলে dy d theta এর মান কত a cos theta আর dx d theta এর মান কত - a sin theta ए ए काटा तले माइनस कॉट थीटा इटा होच्छे आंसर अच्छा ये पौरे प्रश्न डा तुल्लम पहले हमरे एक्स तुल्लम ठीक है सर एकोन किसे शापेक्षे करबो एक्स के किसे शापेक्षे करबो इखाने एक्स के टी ए शापेक्षे कोत्ता बे आमादे चौलो किसे बे टी आसे तले टी दिलम ताहले इखाने किया से ए रूपोषण का बाइडे रखी t t স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কত 2t x টু দি পাওয়ার n এর সূত্র তার মানে কত আসে 2at আসে ঠিক আছে এরপর y কত দেওয়া আছে y equal 2at দেওয়া তাহলে dy by dt এর সাপেক্ষে করব কারণ আমাদের এখানে চলক t তাহলে 2a শুধু কি 2a কি অন্তরীকরণ কারণ এটা কি c আর এর t হচ্ছে যে x তাহলে d dx of c এর ডিফারেন্সিয়েশন কত c ঠিক আছে তাহলে আমাদের এটা বের হলো এখন দেখি আমাদের বের করতে হবে কি dy dx তো লিখলাম dy dx বের করতে হবে এখন y কত dy by dt আর x কত dx by dt আচ্ছা কারণ উল্টায় দিলে কি এটাই আসে তো এখন dy by dt এর মান কত 2a dx by dt এর মান কত 2at এটা এটা কাটা কত থাকে 1/t এটা आंसर পরের কোশ্চেনটা তুললাম x দেওয়া আছে কত এত তো আমরা এখন কি এর সাপেক্ষে করব t এর সাপেক্ষে আমাদের কোশ্চেনে t আছে তাহলে d dx x কি আমাদের কোশ্চেনটা x তো t এর সাপেক্ষে করব এটা u আর এটা যদি v ধরি তাহলে e টু দি পাওয়ার x এটা t তো e টু দি পাওয়ার t এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার না প্রথমে u বসালাম এরপরে cos cos t এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস sin t ঠিক আছে এরপরে প্লাস cos t বসালাম cos t e টু দি পাওয়ার এর ডিফারেন্সিয়েশন কত e টু দি পাওয়ার এটা x না এটা কি t আমাদের চলো আচ্ছা লিখলাম তাহলে কত হলো cos t e টু দি পাওয়ার t প্লাস এ মাইনাস এ মাইনাস ই টু দি পাওয়ার টি সাইন টি এখন যদি উভয় পক্ষ থেকে ই টু দি পাওয়ার টি কমন নেই তাহলে কত আসে কস টি মাইনাস সাইন টি আচ্ছা তাহলে এক্স করলাম এবার ওয়াই যদি করি তাহলে কি ডি ওয়াই ডি কিসের সাপেক্ষে করব টি এর সাপেক্ষে আমাদের প্রশ্নে টি আছে টি এর সাপেক্ষে করলাম এটা ইউ আর এটা যদি ভি হয় ইউ ইনটু সাইন টি এর ডিফারেন্সিয়েশন কস টি আচ্ছা প্লাস sin t লিখলাম e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার t লিখলাম তো এখন উভয় পক্ষে যদি e টু দি পাওয়ার t কমন নেই তাহলে cos t প্লাস sin t লিখলাম এখন আমাদের বের করতে হবে কি dy dx তো dy dx dy dx লিখলাম y কত আসে dy by dt x কত dx by dt dy by dt কত আসে e e টু দি পাওয়ার t cos t plus sin t আর নিচে dx এর মান কত e টু দি পাওয়ার t cos t minus sin t e টু দি পাওয়ার কাটা তো এটাই কি आंसर
পরের কোশ্চেনটা তুললাম, এক্স এরও মান দেওয়া আছে, ওয়াই এরও মান দেওয়া আছে, তোমরা নিচে নিচে করবা, ঠিক আছে? আমি পাশাপাশি ডাইরেক্ট দেখাচ্ছি। আচ্ছা, তো এখন আমাদের এখন যদি ডিফারেন্সিয়েশন করি এক্স এর, তাহলে আমাদের এখন কিসের সাপেক্ষে করতে হবে? থিটার সাপেক্ষে। কোশ্চেনে থিটা দেওয়া আছে, তো এ ধ্রুবক সংখ্যা বাইরে রাখলাম। ডি ডি থিটা অফ থিটা মানে কত? ওয়ান মাইনাস সাইন থিটার ডিফারেন্সিয়েশন কত? কস থিটা লিখলাম। আচ্ছা, এরপরে যদি ওয়াই এর ডি ওয়াই থিটা সাপেক্ষে করতে হবে, কোশ্চেনে থিটা দেওয়া, এ ধ্রুবক সংখ্যা বাইরে রাখি, এটা কত? জিরো আসবে। থিটা সাপেক্ষে ওয়ানের ডিফারেন্সিয়েশন জিরো, কস থিটা ডিফারেন্সিয়েশন কত? মাইনাস সাইন থিটা, সামনে অলরেডি মাইনাস আছে, তাহলে ডাইরেক্ট বসাই দিলাম কত? সাইন থিটা। আচ্ছা, এটা লেখ। আচ্ছা, তো দুইটা বের করলাম, এখন আমাদের কি লাগবে? ডি ওয়াই ডি এক্স। তো ওয়াই কত? ডি ওয়াই ডি থিটা, আর এক্স কত? ডি এক্স ডি থিটা। যদি উল্টাই দিই তাহলে কিন্তু ডি ওয়াই ডি এক্স আসে, আগের অঙ্কগুলোতে দেখালাম। এখন ডি ওয়াই থিটার মান বসালাম, ডি ডি এক্স ডি ওয়াই থিটার মান বসালাম। এখন এ এ কত? কাটা। সাইন থিটার ত্রিকোণমিতি সূত্র কি? টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। ওয়ান মাইনাস কস থিটার সূত্র কি? টু সাইন স্কোয়ার থিটা বাই টু। যারা ত্রিকোণমিতির এসব সূত্র পারো না, আমার ত্রিকোণমিতির ওপর একটা সূত্রের ক্লাস আছে, সেটা দেখে নিতে পারো। আচ্ছা, তো টু টু কাটা, এখানে একটা সাইন থিটা বাই টু কাটা, এখানে দুইটা সাইন থিটা বাই টু আছে, মানে সাইন স্কোয়ার, তো একটা কাটা, তো কত আসে? কট থিটা বাই টু। কেন? কস বাই সাইন মানে কত? কট। এটাই কি অ্যান্সার? পরের কোশ্চেনটা তুললাম, এক্স এরও মান দেওয়া আছে, ওয়াই এরও মান দেওয়া আছে, এখন করব ডিফারেন্সিয়েশন। এক্স এর ডিফারেন্সিয়েশন করবো কিসের সাপেক্ষে? করবো টি এর সাপেক্ষে, কারণ আমাদের এই কোশ্চেনে টি দেওয়া। আচ্ছা, যদি করি, এটা কি ইউ বাই ভি এর সূত্র আছে, তাহলে কি ভি স্কোয়ার ভি ইন্টু ভি ইন্টু, এবার কি ডি ডি এক্স অফ এটা, মানে ডি ডি থিট অফ এটা, তো যদি এটার ডিফারেন্সিয়েশন করি কত হয়? থ্রি এ মাইনাস, ঠিক আছে, সূত্রের মাইনাস দিলাম। এখন কি থ্রি এ টি দিলাম, তারপরে কি এটার ডিফারেন্সিয়েশন ওয়ান প্লাস টি কিউবের ডিফারেন্সিয়েশন কত আসে? টি থ্রি স্কোয়ার। আচ্ছা, তাহলে কি হয়, নিচে আছে ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার, যদি গুণ করে বসাই, থ্রি এ প্লাস থ্রি এ টি কিউব মাইনাস তিন তিরিকা নয় এ টি কিউব, তো দেখো কি হয়, ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার নিচে বসালাম, থ্রি এ বসালাম, যদি যাই নয় থেকে তিন গেলে কত? মাইনাস চার পাঁচ ছয় সাত আট নয় ছয়, তাই না? ছয়, এটাও এটি কিউব, সেজন্য বসালাম। আচ্ছা, এটার মান এ পর্যন্ত আনলাম, এখন আমরা আরেকটু ছোট করে রাখতে পারি, সেটা হচ্ছে কি, যদি এখানে থ্রি এ যদি কমন নিই উপরের ঘরে, তাহলে কি হয়, ওয়ান মাইনাস টু টি কিউব, আর নিচে যেটা আছে সেটাই, ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার রাখলাম। এবার আসো ওয়াইয়ের কাজ করি, ঠিক আছে? তোমরা পাশাপাশি করবো না, পরীক্ষার খাতে নিচে নিচে করবো, অঙ্কটা তখন অনেক বড় হবে, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এর এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বিশেষ করে এই অঙ্কটা যেটা করতেছি। আচ্ছা, এটা বসালাম, তো কি হবে, ডি ওয়াই কিসের সাপেক্ষে করবো? টি এর সাপেক্ষে, কাকে করতেছি? ওয়াইকে, তো ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার, ইউ বাই বি এর সূত্র, তো ওয়ান প্লাস টি কিউব লিখলাম, এটা ডিফারেন্সিয়েশন কত? সিক্স এ টি, কেন? থ্রি এ ধ্রুবক সংখ্যা বাইরে বসালাম, টি স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে ওখান থেকে টু আসবে, দুই দোকানে ছয় এ টি। আচ্ছা, তারপরে কত বসালাম? মাইনাস থ্রি এ টি স্কোয়ার লিখলাম, টি কিউবের ডিফারেন্সিয়েশন কত? থ্রি টি স্কোয়ার। তোমরা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে নিবা, ঠিক আছে? আমি এক লাইনে করলাম, কারণ যদি ক্ষুদ্র ক্ষুদ্র সব কিছুই করে দিই তাহলে তো অঙ্কটা অনেক বড় লাগবে, তাই না? তোমরা ডিফারেন্সিয়েশন তো পারো, যেহেতু নাইন ই এর ভিডিও দেখতেছো, তো করে নিবা। তারপরে ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার, এখন সিক্স এ টি দ্বারা এটা যদি গুণ করি, সিক্স এ টি প্লাস সিক্স এ টি টু দি পাওয়ার ফোর মাইনাস তিন তিরিকা কত? নয় এ টি টু দি পাওয়ার ফোর, কারণ এটা কত? স্কোয়ার ছিল। আচ্ছা, তাহলে এখন কি আসে, ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার বসালাম, সিক্স এ টি লিখলাম, মাইনাস কত হয়? ছয় সাত আট নয় থ্রি এ টু দি পাওয়ার
এটি টু দি পাওয়ার ফোর। আচ্ছা তাহলে আমরা যদি এখন থ্রি এ কমন নেই, যদি থ্রি এ কমন নেই তাহলে কি হয়, সি তিন দোকানে ছয় টি মাইনাস ওয়ান আরেকটা কি টি টু দি পাওয়ার ফোর। আচ্ছা লিখলাম, এরপরে এখানে কি আসে, নিচে আসে ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার। আচ্ছা এখন আমাদের কি বের করতে হবে, ডিওয়াই ডিএক্স। তাহলে লিখলাম যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি, ঠিক আছে লিখলাম। এখন ডিওয়াই বাই ডিটির মান কত, এটা ঠিক আছে। তো লেখি যে থ্রি এ টু টি মাইনাস টু টি ফোর, নিচে কত আছে এটা, এটা ভাগ আকার আছে তাই না। যদি পরেরটা লিখি তাহলে নিচেরটা কি উল্টায় যাবে, তো গুণ দিলাম উল্টায় চাইতে যাবে, তাহলে এটা কি উপরে চলে আসবে, মানে ডিএক্স ডিটির মানটা উল্টায় যাবে। লিখলাম আর নিচে কত, থ্রি এ ওয়ান মাইনাস টু টি কিউব কিউব। হ্যাঁ এটা কিন্তু আলাদা, ঠিক আছে আমি বড় দাগ দিয়ে দিছিলাম। আচ্ছা উল্টায় গেল, প্রত্যেকটা অঙ্কের মতো এগুলো আমি একই নিয়মে করতেছি, এটা এটা কাটা, থ্রি এ থ্রি এ কাটা, তাহলে কত থাকে, উপরে থাকে টু টি মাইনাস টু টি দি পাওয়ার ফোর ওয়ান মাইনাস টু টি কিউব। এখন উপরের ঘরের থেকে আমরা কি করতে পারি, টি কমন নিতে পারি। যদি টি কমন নেই তাহলে কি হয়, টি যদি কমন নেই তাহলে টু মাইনাস টি কিউব, আর নিচে কত আছে ওয়ান মাইনাস টু টি কিউব, এটাই কি অ্যান্সার। পরের অঙ্কতে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, তোমরা নিচে নিচে করবো, আমি ডাইরেক্ট পাশে করতে আছি, ঠিক আছে। তো ডি এক্স লিখলাম, কার সাপেক্ষে করবো, টি এর সাপেক্ষে লিখলাম, ইউ বাই ভি এর সূত্র আছে, তাহলে ভি স্কোয়ার ভি লিখলাম। তারপর কি এ কস থিটা ডিফারেন্সিয়েশন কত, এ মাইনাস সাইন টি মাইনাস এ কস টি, আর টি এর ডিফারেন্সিয়েশন ওয়ান, লেখা দরকার নেই। তো নিচে কত আসলো, টি স্কোয়ার মাইনাস এ টি সাইন টি মাইনাস এ কস টি। এখন উভয় পক্ষ থেকে আমরা এ কমন নিতে পারি, মানে উপরের লাইন থেকে মাইনাস এ যদি কমন নেই তাহলে কত আসে, টি সাইন টি প্লাস কস টি, ঠিক আছে। আচ্ছা এরপর এখানে কি করা যায়, এখন ওয়াই যদি ডিফারেন্সিয়েশন করি, ডি ওয়াই ওয়াই ডিফারেন্সিয়েশন করবো, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে লিখলাম, টি স্কোয়ার মানে ইউ বাই ভি এর সূত্র, ভি স্কোয়ার ভি ইন্টু ডি ডি এস অফ ইউ। এখন দেখো এটা কি, এটা এ সাইন টি, এটা ডিফারেন্সিয়েশন কত, এ কস টি মাইনাস এ সাইন টি, আর টি এর ডিফারেন্সিয়েশন কত, ওয়ান ইন্টু ওয়ান, লেখা দরকার নেই। আচ্ছা টি স্কোয়ার লিখলাম, তাহলে কত আসে, এ টি কস টি মাইনাস এ সাইন টি। আচ্ছা এখন যদি উভয় পক্ষ থেকে আমরা এ কমন নিই তাহলে কি হয়, মানে উপরের লাইন থেকে এ কমন নিলে টি কস টি মাইনাস সাইন টি। আচ্ছা এখন আমরা কি বের করব, ডিওয়াই ডিএক্স, ঠিক আছে ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে ডিওয়াই বাই ডিটি যেটা বের করলাম, ডিএক্স বাই ডিটি লিখলাম, ডিওয়াই বাই ডিটি কত, এ টি কস টি মাইনাস সাইন টি বাই টি স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটিটা কি উল্টায় যাবে, তাহলে কত হবে, উপরে হবে টি স্কোয়ার নিচে হবে মাইনাস এ টি সাইন টি প্লাস কস টি লিখলাম। এখন টি স্কোয়ার কাটা, এ আর এ কাটা, কত থাকে, উপরে থাকে টি কস টি মাইনাস সাইন টি, ঠিক আছে, আর নিচে কত থাকে, মাইনাস টি সাইন টি প্লাস কস টি। দেখো আমরা তো এটা থেকে মাইনাস কমন নিলাম, এখন এটা থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হয়, এখানে মাইনাস আর এখানে কি প্লাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে কাটা, তাহলে মোট কত দাঁড়ায় অ্যান্সারটা,
অ্যান্সারটা দাঁড়ায় হচ্ছে সাইন টি মাইনাস টি কস টি, নিচে আসে টি সাইন টি প্লাস কস টি, এটাই কি অ্যান্সার। তারপর 9-এর সর্বশেষ অঙ্কটা দেখি, পরের অঙ্কে এক্স এর মানও দেওয়া আছে ওয়াই এর মানও দেওয়া আছে, তাহলে ডি এক্স বাই ডি টি হবে, কারণ আমাদের কোশ্চেনে টি চলন, তো টি দিলাম। এবার দেখো এ যুগপ সংখ্যা বাইরে রাখলাম, কস টি ডিফারেন্সিয়েশন কত, মাইনাস সাইন টি প্লাস, এটা কি ইউ ইন্টু ভি আছে, তাহলে টি ইন্টু সাইন টি এর ডিফারেন্সিয়েশন কস টি, তারপরে কত সাইন টি এর ডিফারেন্সিয়েশন কস টি, এরপরে প্লাস সাইন টি, ঠিক আছে, তারপরে সাইন টি দেখলাম, এরপরে টি এর ডিফারেন্সিয়েশন 1 সেটা লেখা দরকার নেই, প্লাস সাইন টি মাইনাস সাইন টি কাটা, তাহলে কি আসে এ টি কস টি আসে। আচ্ছা এবার ওয়াই ডিফারেন্সিয়েশন দেখি, ডি ওয়াই ডি এক্স, এক্স না তো টি এর সাপেক্ষে করতে হবে, এখানে টি আছে, এ ধ্রুবক সংখ্যা বাইরে রাখলাম, সাইন টি ডিফারেন্সিয়েশন কত কস টি। আচ্ছা এখন আসো মাইনাস আছে, এখানে দিলাম মাইনাস, এটা কি ইউ এটা কি ভি, ইউ ইন্টু কস কস টি ডিফারেন্সিয়েশন কত সাইন টি প্লাস কস টি, আর টি ডিফারেন্সিয়েশন 1 সেটা লেখা দরকার নেই। আচ্ছা এরপরে এ লিখলাম কস টি মাইনাস টি সাইন টি প্লাসে মাইনাসে মাইনাস কস টি লিখলাম, তাহলে প্লাস কস টি মাইনাস কস টি কাটা কত থাকে মাইনাস এ টি সাইন টি, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে তো আগে মাইনাস ছিল, কস কস সাইন কস টি এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস সাইন এক্স, তো মাইনাস সাইন এক্স লিখলাম মাইনাস সাইন এক্স, ঠিক আছে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, তাই না। আচ্ছা সূত্র অনুসারে আবার দেখো, মাইনাস কিন্তু ছিল, কস এক্স এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, খেয়াল করিনি। আচ্ছা এখন আমাদের কি লাগবে, ডি ওয়াই ডি এক্স বের করা লাগবে, ডি ওয়াই ডি এক্স লিখলাম, ডি ওয়াই কি ডি ওয়াই বাই ডি টি, ডি এক্স কি ডি এক্স বাই ডি টি, ডি ওয়াই মানে কত এ টি সাইন টি, আর ডি এক্স মানে কত এ টি কস টি, তো এ টি আর এ টি কাটা কত থাকে সাইন টি বাই কস টি মানে 10 টি, এটাই কি অ্যান্সার। তো আমাদের 9E শেষ, পরবর্তীতে আমরা 9F থেকে শুরু করব। ধন্যবাদ।